আজান এবং নামাজ জামাত শেষ হওয়ার পরেই আমরা অনুষ্ঠান শুরু করি, এই সময়টা পুরোপুরি বন্ধ থাকবে। আমরা আগে যখন পূজা করেছি আমাদের পূজার বয়সটা লং টাইম, আমরা সবসময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আর আমরা যারা পূজা করি আমরা বিশ্বাস করি যে আমার ধর্মকে যতটুকু না সম্মান করি তার থেকে আরেকজনের ধর্মকে অতটুকু সম্মান করি। আপনারা সবাই জানেন যে শুরু থেকে একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম মন্দিরের জায়গা নিয়ে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন এটা নিয়ে অনেক ব্যাপক সমালোচিত হয়েছে, আলোচিত হয়েছে প্রশাসন, সবচেয়ে বেশি ছিল পুলিশের নজরদারি, তারপরে সেনাবাহিনী, স্থানীয় থানা আমাদের সর্বোত্তক সহযোগিতা করেছে এবং শেষ পর্যন্ত সেনাবাহিনী পর্যন্ত ব্যাপারটা যখন গড়ায় তখন সেনাবাহিনীর মেজর নাম না বললেই নেয় মিস্টার জাহির সাহেব এবং কর্নেল তাসকিন সাহেব ব্যাপারটা হ্যান্ডেল করে, এবং হ্যান্ডেল করার পরই আমরা ডিসাইড করতে পারি যে আমরা কোথায় পূজা করব। এবং সার্বিকভাবে আমরা যে ধরনের আশা করিনি আসলে এই ধরনের যেভাবে আমাদের প্রশাসনিক সহায়তা করবে এটা আমরা ভাবতেও পারিনি, কিন্তু পরিশেষে যে ধরনের প্রশাসনিক সহায়তা প্রশাসন থেকে করেছে আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে এই ধরনের একটা সহযোগিতা করে পূজা করানো এটা একটা বিশাল ব্যাপার আমাদের জন্য। আমরা আগে যখন পূজা করেছি আমাদের পূজার বয়সটা লং টাইম, আমরা সবসময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আর আমরা যারা পূজা করি আমরা বিশ্বাস করি যে আমার ধর্মকে যতটুকু না সম্মান করি তার থেকে আরেকজনের ধর্মকে অতটুকু সম্মান করি। দ্বিতীয়ত ব্যাপার হয়েছে আমাদের একটা বলাই আছে যে আজান এবং নামাজ জামাত শেষ হওয়ার পরেই আমরা অনুষ্ঠান শুরু করি, এই সময়টা পুরোপুরি বন্ধ থাকবে। এটা এখন না, আগেও ছিল এখনও আছে, এই প্রচলিত প্রচলনটা চিরকাল থাকবে, আমরা এই আবহমানটা ধরে রাখতে চাই। এবং আর একটা কথা না বললেই না যে উত্তরায় যে ধরনের ঘটনা ঘটছে তাতে আমরাও প্রতিবন্ধকতা তৈরি করতে পারতাম, কিন্তু আমরা কিন্তু সেটা করিনি। আমরা সম্প্রীতির বন্ধনে উত্তরাকে বেঁধেছি, কে হিন্দু কে মুসলিম বড় কথা না, আমরা এক জায়গা থাকি, কেউ আমরাও ভুল করতে পারি তারাও ভুল করতে পারে, কিন্তু সম্প্রীতির বন্ধন নষ্ট করিনি আমরা। আমাদের আয়োজক কমিটির নাম হয়েছে মহানগর সার্বজনীন পূজা কমিটি উত্তরা পশ্চিম থানা শাখা। ধর্ম যার যার, উৎসব সবার, এই ধারণাটা বিশ্বাস করেই আমরা সামনের দিকে এগিয়ে চলছি। এখানে কে মুসলিম কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান এটা কোনো ম্যাটার না আমাদের কাছে, আমাদের ম্যাটার হলো যে আসবে সে আমাদের অতিথি, তাদেরকে সেবা করাই হয়েছে আমাদের দায়িত্ব। দেখেন, আমরা শুরুতে যখন পূজা করতে উদ্যোগ হয়েছিলাম তখন বিভিন্ন প্রতিবন্ধকতায় আমরা পরিলক্ষিত হচ্ছে। এরপরে একটা পর্যায়ে যখন আমরা থানাতে গেলাম সেখানে থানা লোকজন সাথে আমরা বসলাম, ওসি সাহেব আমাদেরকে ডাকলো কীভাবে বিকল্প কোনো স্থান নির্ণয় করা যায়, সেই ক্ষেত্রে থানার পরে সেনাবাহিনী আমাদের সাথে এঙ্গেজ হলো, তারাও একইভাবে করলো উত্তরাতে পূজা হবে, আপনারা বিকল্প একটা স্থান চুজ করেন, আমরা সেখানে সার্বিক সাপোর্ট আপনাদেরকে দিয়ে যাব। তো আমি মনে করি সকলের সার্বিক প্রচেষ্টায় সকলের সার্বিক সহযোগিতার কারণে আমরা এই মুগ্ধ মঞ্চে এইবার এই পূজা সুন্দরভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষা করে আমরা সুন্দরভাবে উদযাপন করে যাচ্ছি এই পর্যন্ত। জানি না আমরা সামনের কয়টা দিন সুন্দরভাবে করতে, আশা রাখি আমরা সুন্দরভাবে বিসর্জন পর্যন্ত আমাদের কাজ আমরা শেষ করতে পারব। এটা একসময় আসলে বঙ্গবন্ধু চত্বর হিসাবে বা রবীন্দ্র সরণী হিসাবে এটা উন্মোচিত ছিল, এখন যেহেতু এটা মুগ্ধ সত্তর নাম হয়েছে আমরা সেটা মুগ্ধ সত্তর হিসাবে এখানে আমাদের ব্যানারে আমাদের সাইনবোর্ডে সব যা মুগ্ধ সত্তরে লেখা আছে ওই মুগ্ধ সত্তর হিসাবে আমরা এখানে পূজা উদযাপন করছি। ডাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই ডাইলক্স।